হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ফোনের এই হোল কেন হয়ে থাকে? কেন এই স্টুডেন্ট এক্সামে 99.9% নাম্বার পাওয়ার পরও আবার এক্সাম দিতে চেয়েছিল? কিভাবে এই অ্যালুমিনিয়ামে মধ্যে খাবার গরম হয়ে থাকে? এসো আজব কিছু ফ্যাক্ট জানতে হলে আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে। ফ্যাক্ট নাম্বার 1, এটি একটি শকিং ফ্যাক্ট। এক নতুন শিশু মানে সবে জন্ম হওয়ার বাচ্চার শরীরে এক কাপ রক্ত হয়ে থাকে। সে জায়গায় এক সুস্থ ব্যক্তির শরীর দেখা যায় তো সেখানে ব্যক্তি থেকে 4-5 লিটার রক্ত বার হয়। ফ্যাক্ট নাম্বার 2, যখন আমরা কোনো শপিং মলে জামা নিতে যাই তখন জামা সিলেক্ট করার পর জামার পিছনে ওই জামার সাইজ খুঁজি, কিন্তু খুব কম লোকেরা জানে যে এই সাইজ জামার হুক বা হ্যান্ডেলে থাকে। এটি দেখলে তোমার অনেক টাইম বেঁচে যাবে। ফ্যাক্ট নাম্বার 3, অনেক সময় তোমরা ঘুমানোর সময় মুখ থেকে লাল বার হয় আর এটি তোমাদের খুব আজীব লাগে, কিন্তু বন্ধুরা বলে দিই এটি খুব ভালো। লাল বার হচ্ছে এর মানে হচ্ছে আজকে তুমি ভালোভাবে ঘুমিয়েছ। এবং তুমি এও লক্ষ্য করেছো যখন প্রচুর পরিশ্রম বা প্রচুর শরীরকে ক্লান্তি লাগে তখন আমরা গভীর ঘুমে যাই আর তখনই কিন্তু বেশি লালাটা পড়ে। ফ্যাক্ট নাম্বার 4, মুম্বাইতে চিন্ময় মুজবাড়ি তিনি এক পরীক্ষা দিয়েছিল আর অবিশ্বাসভাবে 99.9% নাম্বার পায়। এই ছেলে এটিতেও খুশি ছিল না, তাই আবার পরীক্ষা দিতে চায়, কারণ তিনি এর থেকেও বেশি নাম্বার চেয়েছিল আর এই পরীক্ষা ইন্ডিয়াতে টপ ছিল। আমরা তো জানি যে কিছু পাওয়ার জন্য আরও মেহনত করতে হয়, কিন্তু এ একটু বেশি হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 5, এটি খুব ইউজফুল ফ্যাক্ট। যদি কোনো লিফটে দ্রুত উপরে নিয়ে যেতে চাও তাহলে কর্স বাটন আর যে ফোরে যাবে সেই বাটন একসঙ্গে প্রেস করতে হবে, তে লিফট একটু ফাস্টে ওপরে উঠবে। কিন্তু এটি সব লিফটে কাজ করে না, যদি কোনো অটোমেটিক নর্মাল লিফট থাকে তাহলে ট্রাই করে দেখতে পারো। ফ্যাক্ট নাম্বার 6, অনেক কোম্পানি তো ছুরি ব্যবহার করেছো, কিন্তু এই ছুরিটি দেখো, যখন কোনো ছুরি কিনে থাকি তাতে শুধু ছুরি থাকে, কিন্তু এই প্যাকেটে দেখো 3টি ব্যান্ডেজ দিয়ে থাকে, তাতে করে কোনো কিছু কাটার সময় যদি কোনো জায়গায় কেটে যায় তখন ব্যান্ডেজ ইউজ করা যায়। কে বলে কাস্টমারের কেয়ার করা। ফ্যাক্ট নাম্বার 7, এই এক ফানি ফ্যাক্ট, এই ট্রেনের ড্রাইভার 100 জন প্যাসেঞ্জারকে এক মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। 2016 সালে এক ট্রেন ড্রাইভার রিকোয়েস্ট করেছিল তার বদলে অন্য কোনো ট্রেন ড্রাইভারকে পাঠানোর জন্য, কারণ তার খুব পেট ব্যথা করছিল, কিন্তু সেখানে কোনো ট্রেন ড্রাইভার আসেনি, তাই সেই ড্রাইভার অনেক রেগে যায় আর এক গ্রামে ট্রেন থামিয়ে চলে যায়। এর জন্য প্রায় 1009 জন প্যাসেঞ্জার মাঝ রাস্তায় আটকে যায় আর এক ড্রাইভারকেই যেতে অনেক দেরি হয়েছিল, কারণ মেন স্টেশন থেকে ট্রেনটি অনেক দূরে আর তার আসার আগে সেই রোডে আর একটি ট্রেন আটকে যায়, কারণ একটি ট্রেন পাতে সেই ট্রেনটি দাঁড়িয়ে আছে আর পিছনে ট্রেনের ড্রাইভারও তো অবাক, পুরো 6 ঘন্টা ট্রেন সিস্টেম বন্ধ হয়ে যায়, কিয়া বাদ হ্যায়। ফ্যাক্ট নাম্বার 8, ফোনের নিচে এই হোল তো নিশ্চয়ই দেখেছো, কিন্তু এই হোল কিসের জন্য দেওয়া হয়? আসলে এটা শুধু হোল নয়, এটি একটি মাইক। একটি ফোনে মাইক প্রচুর ইম্পর্টেন্ট। যখন ফোনে কারোর সঙ্গে কথা বলো এই মাইকই জন্য কিন্তু ওই ব্যক্তি তোমার আওয়াজ শুনতে পায়। এছাড়াও যখন কোনো অডিও রেকর্ড করো তোমা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড পাঠাও
তখনই কিন্তু এই মাইক কাজ করে। ফ্যাক্ট নাম্বার 9, পিজার যে বক্স হয়ে থাকে তা আসলে পিজার স্ট্যান্ড তৈরি হতে পারে। পিজার বক্সকে এই রকম তৈরি করা হয় যে যদি বক্সকে এইভাবে ফোট করো তাহলে পিজার বক্স এক পিজার স্ট্যান্ড হিসেবে কাজ করে। তাই পিজা এইভাবে ডিজাইনের বক্সে দিয়ে থাকে, না হলে তো নর্মাল প্যাকেটে দিয়ে থাকতো। আমি নিশ্চিত এই ফ্যাক্ট আগে তোমরা কোনোদিন দেখোনি বা শোনোনি। যদি এই ফ্যাক্টটি আমার এই ভিডিও থেকে প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দাও। ফ্যাক্ট নাম্বার 10, যখন তুমি খাবার গরম অর্ডার করো তখন এই রকম ডিশে আসে যাতে খাবার গরম থাকে, কিন্তু প্রশ্ন ওঠে খাবার ঠান্ডা কেন হয় না, এর জন্য একটু সায়েন্সের দিকে যেতে হবে। খাবার গরম আর ঠান্ডা হয়ে থাকে অ্যাটমসফিয়ারের ওপর নির্ভর করে, অথবা যে পাত্রে রাখা হয় সে পাত্রে তাপ শোষণ করার ওপর নির্ভর করে। কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বাইর থেকে কোনো তাপ নেয় না বা ছাড়ে না, তাই খাবার অনেক সময় পর্যন্ত গরম থাকে। হ্যালো বন্ধুরা, আজকের ফ্যাক্টগুলি যদি একটু মজা লাগে এবং একটু নলেজ বাড়ায় তাহলে একটু আঙুলটা দিয়ে সাবস্ক্রাইব বাটনে টাচ করে দাও এবং লাইকটাও কিন্তু করে দিও।